السلام عليكم، ألقاكم بيت معي سيري ومهدي الصبح. كنت أسكي مثلا تلفزيون وصلي أسكي مع بعض عبد الماجد أسكي في جدي هوكسي تومي تبتدي تعمل هوكسي أسكي سيكتا هوكسي كوتشو موكي في يوم ما سيسو سيرا أنا كوي جانو بات ماتا بندو سينيام بندا هوكسي كورما جانو ويت كوتشي تانا ما بندا كوم هوي جسي إبتار هوكسي باتي তিন থেকে চার টেবিল পরিমাণ তেল অ্যাড করে দিলাম। তেলটা কম হয়ে আসে, তার মধ্যে দুই তিনটা ছোটো সাইজের পেঁয়াজ পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার হচ্ছে পেঁয়াজগুলো ভালো মতো ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হচ্ছে 2 থেকে 4 মিনিট ফ্রাই করলেই হয়ে যাবে। আর হচ্ছে হ্যাঁ, আমার চ্যানেলটি নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। কথা বলতে বলতেন আমার হচ্ছে পেঁয়াজগুলো অলরেডি ফ্রাই হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। তা হচ্ছে তাতে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। গুঁড়ো মশলাগুলো হচ্ছে আমি একে একে অ্যাড করে দেবো। আর হচ্ছে আমার রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন, যেন হচ্ছে ভালো লাগে। প্রথমে আমি হাতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইবার হচ্ছে তাতে 1 চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, 1 চামচ হচ্ছে লবণ অ্যাড করে দিলাম। আর হচ্ছে 2টা তেজপাতা মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। আর এরপর হচ্ছে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিবে, যাতে হচ্ছে মশলাগুলো পুড়ে না যায়। এরপর হচ্ছে সব মশলাগুলো হচ্ছে ভালো মতো একটু ফ্রাই করে আমি নেবো, কষিয়ে নেবো। তো মশলাগুলো আমি এখন ভালো মতো একটু কষিয়ে নেবো, পানিগুলো শুকিয়ে হচ্ছে নিতে হবে। তো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে রেখে দিতেছি। আর ছোলার আস্তে হচ্ছে আমি মিডিয়ামে রাখছি, হাই হিটে রাখা হচ্ছে পুড়ে যেতে পারে, সেই জন্য মিডিয়ামে রাখছি। হচ্ছে মশলাগুলো কষানো হয়ে গেলে আমি তার মধ্যে হচ্ছে কচুরমুখীগুলো আমি অ্যাড করে দেবো। আমার মশলাগুলো আলাদা হচ্ছে কষানো হয়ে গেছে, ওর থেকে তেল উঠে আসছে। এবার হচ্ছে আমি কচুরমুখীগুলো হচ্ছে সুন্দর মতো ভালো মতো পরিষ্কার করে মাঝখান দিয়ে কেটে গোল টাইপে করে রেখে দিলাম। এবার হচ্ছে আমি মশলার সাথে কচুরমুখীগুলো ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। এবার ভালো মতো মশলার সাথে আমি এগুলো ভালো মতো ফ্রাই করতেছি। আর হচ্ছে এরপরে আমি কচুরমুখী পানিগুলো শুকিয়ে গেলে তাতে হচ্ছে আমি পানি দিয়ে দেবো, যাতে হচ্ছে মশলাকে ভালো মতো মুখের ভিতরে হচ্ছে ঢুকে আর হচ্ছে কচুরমুখীগুলো হচ্ছে ভালো মতো সেদ্ধ হয়। কিছু নেই, এবার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দেবো। তো পানি দিয়ে ভালোভাবে উল্টো পাল্টে হচ্ছে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো, যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো এইবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এখন যেহেতু সিজন, তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেন হচ্ছে ভালো লাগবে। নতুন নতুন সবজিগুলো হচ্ছে যখন সিজনে আসে তখন সেগুলো খেতে অনেকই ভালো লাগে। তো হচ্ছে সে বাসায় ট্রাই করবেন, দেন হচ্ছে কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। তো হচ্ছে ঢাকনাতে ঘুরে আবার একটু উল্টে পাল্টে আপনার সাথে দিয়ে রেখে দিলাম। আমার মুখেগুলো প্রায় হচ্ছে 50% সিদ্ধ হয়েছে। আর হচ্ছে আমি এইটাই ফ্রাই করে রাখা মাছগুলো একটু দিতেছি, সেগুলো হচ্ছে আগে দিয়েছি হলুদ আর কিছু লবণ দিয়ে ফ্রাই করে রেখেছিলাম, সেগুলো মাছগুলো দিয়ে দিতেছি। মাছগুলো দিয়ে হচ্ছে আর কিছুক্ষণ আমি হচ্ছে এগুলো কুক করে নেবো। ভালো মতো উল্টে পাল্টে নেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেবে, যাতে হচ্ছে মশলাগুলো মাছের ভিতরে ভালো মতো প্রবেশ করতে পারে। এবার হচ্ছে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেবো, এরকম 3 থেকে 4 মিনিট ভালো মতো কুক করে নেব। 3-4 মিনিট পর এই যে আমার পানিগুলো প্রায় শুকিয়ে গেছে, এবার হচ্ছে আমি যতটুকু পরিমাণ হচ্ছে পানি রাখতে চান ঠিক ততটুকু পরিমাণে পানি করতে হবে। আর বেশি তো পানি আসলে চায় না এই সবজিগুলোর সাথে, তো আমি আসলে বেশি পানি রাখবো না,
তো নিজের মেয়ের মতোই রাখবো, সেই জন্য হচ্ছে পানিগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে অতি তাড়াতাড়ি হচ্ছে পানিগুলো শুষে নেয়। এটা হচ্ছে একটু পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, এবার আমার রান্না হচ্ছে প্রপারলি শেষ হয়ে যেতে এটা হচ্ছে আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো যাতে ভালো মতো ফ্লক চলে আসে। এটা হচ্ছে আমি ঢাকনা দিয়ে দেখি, এরকম হচ্ছে 2 থেকে 3 মিনিট আবারও ভালো মতো কুক করে নেব। আর হচ্ছে আমার রান্নাটা প্রায় শেষ, অলরেডি বলে চলে এসেছে। আর অনেকটা ভালো একটা স্মাইল আসতেছে, অবশ্যই পাশে ট্রাই করবেন, মনে হচ্ছে ভালো লাগবে। আর হচ্ছে যারা আমার চ্যানেলটি নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এটা আমার কচুরমুখীটি রান্না প্রায় শেষ। এটা হচ্ছে আপনারা প্লেন ভাতের সাথে সার্ভ করতে পারেন। আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে আবারও কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।